গানের মাঝখানে কোথা থেকে উদ্ভট মিউজিক, ভালো লাগে না। কটা বাজে? ও দশটা। দশটা? এই 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 কোন দিক দিয়ে বেরোবো? দত্তরিকা এই তাবো না বিছানা। আজকে আমাকে মেরেই ফেলে দেবে। ভগবান ভগবান, বাঁচিও বাঁচিও বাঁচিও। কেস, একেবারে কেস। তাড়াতাড়ি রেডি হয়ে নে, খাবার দিচ্ছি। না না, আমি অলরেডি লেট। এখন যদি তুমি খেতে যাই আবার হয়ে গেল। তুমি তো সব সময় অলরেডি লেট, নাকে একদম বেরোবে না বলে দিচ্ছি। এই শোনো, তুমি আমার বসকে চেনো না। একটি আস্ত বুড়ো ভম, আর সব সময় আমাকে দেখলেই জ্ঞান দেবে, আর সারাদিন এমন মুখ করে থাকে যেন মনে হয় বাবা রামদেব। আর ইয়াং মেয়ে দেখলেই না বাবা কামদেব হয়ে যায়। তুমি জানো না ওইদিকে কি দেখো? লাভ ইউ বৌদি। পরে দেখা হচ্ছে। কিন্তু Thank you.
সরি। ধর কি যে হয় না রোজ তাড়াও রে, সরি গো। তাড়াতাড়ি ভালো কতটা, আমি আর ভালো থাকবো না দেরি করলে। লঙ্গন থেকে থ্রো করলেন সচিন ডাইরেক্ট হিট। মা গো দেখ দেখ কি দেখতে মালটা, লাভলি বিউটিফুল। এই কনফারেন্স কনফারেন্স পড়ে গেল তো। না না এসব ব্যাপারে কোনো চিন্তা করবেন না, কাজের ব্যাপারে আমাদের অফিসের প্রত্যেকে অত্যন্ত সিরিয়াস সিনসিয়ার। আমি যেটা বলছিলাম, বসুন। হ্যাঁ হ্যালো, আমি এনাদের বলছিলাম যে সরি কাজের ব্যাপারে আমরা অত্যন্ত সিরিয়াস সিনসিয়ার, যাকে বলে একদম সাউন্ড প্রুফ। সাউন্ড প্রুফ সাউন্ড প্রুফ। কি করছিস কি? আমি কি করলাম, মুন্নি তো বদনাম হয়ে গেল, থেমে গেছে। দেখুন ইস্টার্ন ডিজাইনে আমরা একেবারে নতুন, তাই মার্কেটটাকে ধরবার জন্যে আমরা অ্যাড পারপাস বেশ মোটা টাকা কিন্তু ইনভেস্ট করতে পারি। এই আমাদের এই প্রজেক্টটাও কিন্তু বেশ কয়েক কোটি টাকার। ঠিক আছে আমরা আগে একটা প্রেজেন্টেশন দিই। কি সামনেটা ভালো লাগে না পিছনটা? হ্যাঁ আমরা আগে একটা প্রেজেন্টেশন দিই, আপনারা সিলেক্ট করুন, তারপর নয় আমরা ফাইনাল ডেটটা ফিক্স করব। আর এই মিটিং এর পরে এই প্রজেক্টটা নিয়ে আমরা একটা লং সেশনে যাব। কি হলো? কি হলো বাবা? ব্রেস্ট ক্যান্সার। না না ব্রেস্ট ব্যথা, বুকে বুকে ব্যথা, হার্ট 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 ডান দিকে হার্ট। এই তো বাদিকে চলে গেছে, বাদিকে চলে গেছে। আমি ডাক্তারকে ফোন করছি। আপনি কোনো চিন্তা করবেন না, ক্লায়েন্ট ভগবান, আপনি স্যার ক্লায়েন্ট সামলান, আমরা ওকে সামলে নিচ্ছি। আসলে কি ওর দু তিন দিন প্রত্যেক মাসেই ওর খুব সমস্যা হয়, খুব সমস্যা হয়। এই দরজাটা খোল, দরজাটা খোল। আসলে বলতে পারে না, খুব লাজুক তো। শুধু লাজুক না, নাজুক। দরজাটা খোল। হ্যাঁ ডাক্তার কি ভালো দেখে গাইনোকোলজিস্ট দেখছেন? তাহলে তুই আমার বকুল ধরে কি করছিস? তুই আপন সাইড আর তুই ওই মাইরে এত ডিউক স্প্রে বেরিয়েছে এখন অগরুমে কে অফিসে আসছে। প্রত্যেক মাসে যদি দুবার করে তিনবার করে হার্ট অ্যাটাক হয় তাহলে তো খুব চাপের। বসুন, টেক ইওর সিট প্লিজ। ঠাকুর একটা জন্ম দিচ্ছে করে আর কত একটি করবো তোমার জন্য। থ্যাংকস শশা, থ্যাংকস দিতে হবে না, যাও। এই শোন না শোন না, মনীষ কোথা থেকে লিজা ফোন করেছিল, যাবি? লিজা কেন? আচ্ছা অফিসে কি হবে? কাল হবে, কাল হবে। কেমন করে লিজা? হ্যাঁ লিজা, এই ও সরি করতে শিখলি না, আমি স্বপ্নে একটা কেলো ভূত দেখলাম তোর। এত রাত করলে কেন? তোর দাদা আজকে ভীষণ রেগে গেছে। আস্তে আস্তে, আর এরকম করিস না, সোজা ঘরে ঘরে চলে যা, কে জানে বিপদ কখন সামনে এসে দাঁড়ায়। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি সামলে নেব। পাঞ্জাবিটা কিনে কি করছে? পাঞ্জাবির সঙ্গে দাদাও আছে। হ্যাঁ বৌদি বলছিল রাত হয়ে গেছে, খেয়ে নি। তবে অফিসে যে কাজের চাপ না, একটা দায়িত্ব পালন করতে পারে না, অফিসের কাজ দেখাচ্ছে আজকাল। ছেড়ে দাও না, ছেলে মানুষ। কে ছেলে মানুষ? শোনো আমি বলে দিচ্ছি, কাল থেকে এরকম ধ্যাসতামো চলবে না কিন্তু। অবশ্য কাল থেকে মজা টের পাবে, আগামীকাল অফিসে এমন একজন আসছে না। হ্যাঁ মা, আমি সাবধানে পৌঁছে গেছি। না না কোনো অসুবিধা হয়নি।
হ্যাঁ মা আমি খেয়ে নেব তুমি চিন্তা করো না প্লিজ রাখছি হ্যাপি চড়ক সংক্রান্তি বসে কাজ করি বাহ বেশ ভালো কথা এবার আপনি যান আমায় কাজটা করতে দিন মানে মানে এই অফিসের বস আমাকে এই রুমে বসে কাজটা করতে বলেছে তাই এখন আপনি যান পাগল না জ্যামিতি বক্স হ্যাঁ আপনি আমার বস দেখাচ্ছেন আপনি বস দেখাচ্ছেন জানেন উনি আমার কে হন দেখুন আপনি অনেকক্ষণ আমার সময় নষ্ট করেছেন এবার যান আমার কাজটা করতে দিন দাদা যে মেয়েটা আমার ঘরে ঢুকেছে সেই মেয়েটাকে এক্ষুনি ঘর থেকে বার করতে হবে না হলে আমি এই কোম্পানি ছেড়ে দেব আই উইল কুইট রিয়েলি কথা দিন মানে না আপনি শুধু শুধু কাজ ছাড়বেন কেন আপনাকে তো আমি প্রমোট করেছি আপনার এখন অনেক ভালো বড় ঘর আর দিয়া মানে ওই মেয়েটা আপনার ওই বাজে ঘরটা একটু বসবে আমি বলছি তো আমি ওই ঘরটা ছাড়বো না ওকে তুমি ওই ঘর থেকে বার করে দাও ওই ঘরে ইন করেছে কেন ইনপুট দেওয়ার জন্য আমি ওকে এনেছি কোম্পানিতে অনেক বেশি বেশি ইনপুটের প্রয়োজন আর এই যে আপনারা বেঁকে গেছেন আপনাদের সোজা করার জন্য ওটা আমার প্রিয় চেম্বার ছিল আহারে শিশু ভোলানাথ রানিং ট্রেনে আবদার করছে ওটা আমার প্রিয় জানলার ধার এটা আমার অফিস এখানে আমি যা বলবো তাই হবে এখন যান আমাকে একটু কাজ করতে দিন দাদা ভাই যাই যেটা ছিল না সেটা না বাবাই থাক আরে এটা দাদা না গ্রিক চ্যাপেল রে যাতা করছে যাতা করছে যাতা যাতা যাকে তাকে ঢুকিয়ে দিচ্ছে বিশ্বাস করার একটু আগে আমার ঘরে ঢুকে কি ঝাড় দিল মাইরি কেন আরে ওই একটা অ্যাড ক্লায়েন্টের কাছে যাওয়ার কথা ছিল আমার ভালো লাগছিল না আমি যাইনি ব্যাস ইম্পসিবল ইম্পসিবল এত জীবনটাকে একেবারে নন্দী গ্রাম করে ছেড়ে দিল ভাই কোনো মানে হয় কোনো মানে হয় তোরা ভাবতে পারছিস না অর্ডার সিটিটা আমাকে আমার ঘর থেকে বার করে দিয়েছে কি বলছিস কি তুই রে ওকে তাড়িয়ে দিল ভাই না ওকে না শুন ওকে বোঝাতে হবে যে আমাদের একটা ডিফারেন্ট ওয়ার্ক কালচার আছে ব্যাস না না প্রথমেই না ওনার ভুলটা ভেঙে দেওয়া উচিত বস না বস 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 বল 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 সিট হ্যাভ ইউ সিট ওনাকে প্রথমে বোঝাতে হবে যে এই অফিসে সব সময় কাজ হয় না আমাদের কাজ করতে ভালো লাগে না কোনো অফিসে কাজ হয় না রাইট কিন্তু সবই তো বুঝলাম কিন্তু কি হবে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে ভুল নিয়ে আইডিয়া তো থাকবে একটু আইডিয়া দিচ্ছি ওকে 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 আমরা ব্যানার লাগাবো হ্যাঁ ব্যানার লাগাবো আমরা ফেস্টু লাগাবো কোথায় লাগাবো ব্যানার ফেস্টু তো লাগাবো কি ওইদিকে লাগাবো ওইদিকে লাগাবো
এক্সকিউজ মি, এটা একটা অফিস। এখানে আপনারা কজন বাদ দিয়ে বাকিরা কাজ করছে। আপনাদের মতো আড্ডা মারছে না। আর এই কি, আপনি এখনো জাননি আর কখন যাবেন? সেকেন্ড হাফে গেলে কাউকে পাবেন কি? মন দিয়ে কাজটা করুন। এই জালাটা আমার জীবনের দাদা। ওদি আসুক, আমি দেখলেন কি? আপনি কিন্তু আমাকে দেখবেন বলেছেন সুদীপদা। হুম, দেখবেন কিন্তু। আপনি কিন্তু আমাকে দেখবেন কথা দিয়েছেন সুদীপদা, দেখবেন কিন্তু। হ্যাঁ, ওই যে ওই ব্যাপারটা, ওই ছুটির ব্যাপারটা। হ্যাঁ দেখবো, দেখবেন কিন্তু। আরে দেখবো রে বাবা, প্লিজ দেখবেন। আরে বলছি তো দেখবো দেখবো, আর কতবার বলবো যে দেখ। এই তো দেখতে পাচ্ছি আমার বউ, আমার বউ। হাই, এবার বাই আসছি। হ্যাঁ প্লিজ দেখবেন। হ্যাঁ দেখবো নিশ্চয়ই, যদি আসি। হ্যাঁ এসো। আসুন। ওই যে দেখো রাজকাপুর ছাতা খুলে বসে আছে, অনেক নার্গিস, সময় থাকতে থাকতে সামলাও। অফিসে অনেক সুন্দরী মেয়ে। সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আরেকটাকে এবার চাকরি পর্যন্ত দিয়েছে। তুমি তুমি ভাবতে পারো বৌদি, আমার চেম্বারটা পর্যন্ত কেড়ে নিল। তোর বৌদি অলরেডি একটা অন্য মেয়ে দেখে ফেলেছে। ও আরেকটা, তাহলে বুঝে থাকো বৌদি, এই বয়সে হিরো হওয়ার তো একটা সীমা আছে। তোমার জীবনটা হিরো সীমা করে ছেড়ে দেবে। এখন অফিসে সুন্দরী মেয়ে কিলবিল করছে। এই শর্ট শোনো, তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে। এই বুড়ো বয়সে এসে ছোট্ট ভাইটার সামনে তোমার সব করতে লজ্জা করছে না? আমার তো করে। থাকো তুমি তোমার ওই অফিস আর ওই পিচ্ছিলি মেয়েগুলোকে নিয়ে। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব। গাড়ি ডেকে দেবো, ট্যাক্সি। অপমান অপমান অপমান। এই এটা আমিও দেখে নেব, তাও সানগ্লাস পরে। এটা আমার। ওয়েলকাম রজনীকান্ত। আর ইনিও সকালে বাপের বাড়ি চলে যাচ্ছেন, রাতে বাপের বাড়ি চলে যাচ্ছেন, বাপের বাড়িটা যেন বাথরুম। কি রাজ্যে বলতো? ফুল কেলো, কি হলো? বৌদি তো চলে গেল, আমাদের কথা তো ভাবলো না। এবার আমরা চলবো কি করে? সত্যি তো, কি খিদে পেয়েছে বল? তুইও তো বলছিলি তোরও খুব খিদে পেয়েছে। মাগু সত্যি এত খাটাখাটনি করিস অফিসে, খিদে পাবে না? হ্যাঁ দাদা। হ্যাঁ চার গ্লাস করে খেতে বলছে। বাজে কথা বলবে না, কেউ জল খেয়ে পেট ভরাবে না, আমি চলে এসেছি। বৌদি তুমি এখানে? যত গর্জায় তত বর্ষায় নয়, যাবে কোথায় একমাত্র বউ? তাছাড়া খুব ভালো করে জানে এই বয়সে বউ গেলে আর বউ পাবো? ছাড়ো আদিক্ষেতা, করোনা পরে মরবো। ও সত্যি বৌদি, তুমি না থাকলে কি হতো? এই পাঁচ গ্লাস জল খেয়ে কতবার বাথরুমে যেতে হতো? খা। হ্যাঁ নিজে গেল। তুমি ঠিকই বলেছিলে, বৌদি রেগে গেলে বেশি ভালো রান্না করে। কি কিরম রেঁধেছে রে, নুনটা একটু বেশি দিয়েছে নাকি? Thank you.
গিনে বাবারে 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 মেয়ে দেখে লাগে ভয় এবারে যে কি হয় বাবারে থাপারে খাবারে অফিসটা টিপি ছিল ও থেকে ঝকি এলো পাতলি গালি সে পালারে ওরে বাবা দেখো যে অফিসে তো রাগি মেয়ে বাবারে 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 দিন ভর হুল্লোর হচ্ছে না কেউ বড় মস্তির ছিল আড্ডা কোথেকে এলো রে মাইরিক গেলো রে ডিসিপ্লিনের ফান্ডা দিন ভর হুল্লোর হচ্ছে না কেউ বড় মস্তির ছিল আড্ডা কোথেকে এলো রে মাইরিক গেলো রে ডিসিপ্লিনের ফান্ডা ওরে বাবা দেখো যে অফিসে তে রাগি মে বাবারে 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 মে দেখে লাগে ভয় এবারে যে কি হয় বাবারে খাবারে খাবারে ওনার ভালো লাগলে আজকেই কিন্তু ডিল পাক্কা কাম অন লাইটস অফ পবিত্রতার আর এক নাম কামিনী কামিনী আগরবাতি বহুদিন ধরে বাংলার ঘরে ঘরে কামিনীর মন মাতানো গন্ধে দেহ মনে বিরাজ করে অপার ভক্তি উৎসব পার্বণে কামিনীর শ্রদ্ধার গো গন্ধে গন্ধে করে তুলবে আপনাকে মা তোয়ারা তীব্র কামনায় আপনার পুরো শরীর কেঁপে কেঁপে উঠবে ধূপের ধোঁয়ার মতো কামিনী এক অদ্ভুত চারণ জাগিয়ে তুলবে আপনার পুরো শরীরে যাতে আপনি আরো কামে উৎসাহী হয়ে উঠবেন আর দুটি কামিনীর সাথে একটি কামিনী ফ্রি 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 এন্ড গেস হোয়াট ইউ উইল বি স্মেল বাউন্ড স্টপ Stop! Stop this nonsense! Sudip Babu! Hey, আপনি কি কি সব বানিয়েছেন? আপনার বহুত নাম শুনিয়েছিলাম আর আপনি এসব কি দেখাচ্ছেন আমাকে আপনার সঙ্গে আমি আর কাম করবে না হ্যাঁ হ্যাঁ আমি চলবো আমি চললাম আর কাম করবে না আমি চললাম আগরবাতিজি আগরবাতিজি আপনি এভাবে কিছুতেই যেতে পারেন না 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 এই যে দরজা খোলা আছে কিন্তু আপনি কিছুতেই যেতে পারেন না জোর গাড়ি চালাবেন না গাড়ি চেন পড়ে যাবে আপনি কিছুতেই যাবেন না এই আমাকে ফেলে যাস না এই আমাকে ফেলে যাস না প্লিজ ছি দাদা আমাদের এতদিনে ক্লায়েন্ট এভাবে চলে গেল এখন কি এই জন্যই বলেছিলাম যাকে তাকে যখন তখন বিশ্বাস করা উচিত নয়
তুমি কি এখন দেখিছ শোন, এরপর যদিও আমাদের পিছনে লাগতে আসে আমি আপনার সাথে একটু কথা ছিল। বলুন। আচ্ছা, এখানে যদি কেউ মন দিয়ে কাজটা করতে চায় তাকে কি আপনারা সবাই মিলে হ্যারাস করে মজা পান? এইটাই কি এখানকার কালচার? আমি তো আপনাদের কারো কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনারা সবার সামনে আমাকে? আমার জন্য আপনার কোম্পানি কন্ট্রাক্টটা গেল। কিন্তু না, এত বড় মেয়ে কাঁদে নাকি? কি আশ্চর্য, আমি কি তোমায় বকেছি? কিন্তু স্যার, আমার জন্যই তো ক্লায়েন্ট গেছে, আবার আসবে তো আমি ভাবছি। বিশ্বাস করুন স্যার, আমি নিজের হাতে ঠিক করে বানিয়েছি, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কি করে এমনটা হলো। শালা বোরাহ নন্দন। কি স্যার? না, গন্ডগোল, বিস্তর গন্ডগোল, বুঝলে? তুমি কাজ করো, শান্ত হও। নো প্রবলেম, নো প্রবলেম, আমি দেখছি। আমি আগরওয়ালজিকে ফোন করছি, বোঝাচ্ছি, নিজেকেও বোঝাচ্ছি যে মাথাটা ঠান্ডা রাখো, বুঝলে? মাথাটা ঠান্ডা রাখো, খুব ইম্পর্টেন্ট, মাথাটা ঠান্ডা রাখো। রাস্কেল, মেয়েটার সঙ্গে এমন করলো, কি ক্ষতি করেছিল বেচারি? আর এমনই বুদ্ধি, মেয়েটার ক্ষতি করবে বলে অফিসের একটা ক্লায়েন্টের 12টা বাজিয়ে দিল। শুয়ারটা যে কবে মানুষ হবে, বেচারি মুখটা শুকনো করে ঘুরছিল, কাঁদছিল। আরে শোনো না, বলছি কি, তুমি না কালকে ব্যাপারটা মিটিয়ে নাও। তুমি ওকে বলো যে তুমি জানোই তোর কোনো অপরাধ নেই, ও যেন গিলটি ফিল না করে। ঠিক আছে, কাল আগে অফিস যাই, তারপর। না, অফিসে গিয়ে নয়, বাড়ির লোকের করা গন্ডগোল বাড়িতে ডেকে নিয়ে সেই মেটাবে। আর হ্যাঁ শোনো, একাই কিন্তু মেটাবে, রিকের মধ্যে জড়াবে না। না না, ওকে আর আমি শুয়ার। আরে না না, আমি তোমায় মাথার দিবি দিচ্ছি, তোমায় মাথার দিবি দেবে না। না না, আজকে আমি খেতে পারবো না, আমি বলে দিলাম। আরে শোনো, সুমিতা আমার জন্য ওয়েট করছে, আজকে পার্টি আছে ওদের সাথে, মজা আছে। তুমি না রোজ রোজ ব্রেকফাস্ট ব্রেকফাস্ট যাবি না রে, আমি এখন খাবো না, হয়েছে? না না না, এখানে আমার খেতে দেরি হয়ে গেল, দাদা তো আমার কাছে খেয়ে নেবে। আমি আসি, বাই 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 বাই। আরে অত জোরে নামিস না। কেন, আমি কি প্রেগন্যান্ট? না, দাদা খেয়ে যারি। আর দাঁড়া, এখানে আমি দাঁড়াই, আর দাঁড়া থেকে আমাকে খেয়ে নেবে রে। আরে বাবা, বললাম তো খাবো না। গুড মর্নিং। এই যে ফুলবাবু, কোথায় যাচ্ছ? অফিস। বাবা, হলো কি? বাহ, ভালো। তাহলে একসঙ্গেই যাব? না না, আমি একসাথে যেতে পারবো না, অসম্ভব। এই যে শোনো শোনো, কোনোদিনই তো ঠিক সময় অফিস যাওয়া হয় না, আর যখন সময় হয়েছে, মন হয়েছে, একটু বসো, তুমি আমি দিয়া একসঙ্গে যাব। ইম্পসিবল। আম পচে বেল। চুপ করে বস রাস্কেল। এই যে শোনো, তোমরা যেখানেই যাও
যেভাবেই যাও সবাই মিলে আগে ওই ঘরে গিয়ে খাবে চলো তো না না বৌদি আমি আমি খাবো না এই একদম চুপ সে কোন সকালে সাউথ থেকে বেরিয়ে নর্থ এসেছিস খাবি না মানে থাক না চাইছি না যখন বাড়ো 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 এসো কিন্তু চলে এসো সবাই হ্যাঁ হ্যাঁ শোনো এই বাড়িতে তোমার বসের অর্ডারও চলে না অশান্তি না চাইলে চুপচাপ গিলে নাও নইলে কেলো আছে চাইছিল না যখন গুড গুড সবার ব্রেকফাস্ট করা উচিত পান্তা ভাত যা পাক খাক ওরা তো ওরা ওয়েট করবে তো তোমার জন্য ওয়েট করবে তোমাকে নিয়ে যাবে শোনো না সবটা শুনলাম দেখটা এমন একটা কাণ্ড করলো ঠিক আছে বৌদি ছাড়ো না দিয়া আসলে কি জানো ভাই আমার দেওরটা বড্ড দুরন্ত আর ছটফটে যেটা করবে ভাবে সেটাই করে ছাড়ে আগু পিছু কিচ্ছু ভাবে না আর আমাদেরকে ওর সঙ্গে পাল্লা দিতে হয় আসলে অফিসে ক্লায়েন্টের সামনে ওরকমটা সেটাই তো সেটাই তোর ছেলে মানুষই সেই জ্ঞান আছে নাকি ওর কিন্তু দিয়া আমার দেওর বলে বলছি না ওর মনটা কিন্তু বড্ড ভালো জানো সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছে আমি তো যতটা পারি আগলে রাখার চেষ্টা করি ওরা ওরা ডাকছে বৌদি এসো তবে একটা কথা তুমি যতটা মিষ্টি আমার দেওরও কিন্তু ততটাই মিষ্টি একটু চেষ্টা করো না শাসন করে ওকে নিজের মতো করে নিতে আমি আর পারি না দুটোকে একসঙ্গে সামাল দিতে চাই চাই বলতে নেই বলো আসি আসি তুই না প্যাসিভ স্মোকার দেবো একটা দেখলি না না কোনো প্রবলেম হবে না সরে না আপনাকে বলছি না আমরা তো আগেও কাজ করেছি এরকম তো কোনো বলছি না সরে আহ আপনাকে নয় বলছি যে দেখুন আগে তো এরকম কোনো ভুল হয়নি কি বলছি কি সরে কি মুশকিল আপনাকে বলছি না আমি আপনাকে যেটা বলছি যে আপনাকে আসতে হবে না আমার অফিসের লোক দূত আপনার অফিসে গিয়ে প্রেজেন্টেশন দিয়ে আসবে হ্যাঁ সে আপনি কালকে বললে কালকেই হ্যাঁ ঠিক আছে তো তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ একটা কথা শুনবে না তুমি ওই শুয়ারটার হয়ে সাফাই গাইবে না আমার একটা কথা শুনবে হুম আমি মেয়েটার কথা বলছিলাম বলছিলাম কি যে মেয়েটা না ভীষণ মিষ্টি জানো তো খুব ভালো আমার একটা কথা মন দিয়ে শোনো হ্যাঁ যদি আমাদের দিককে আর তোমার ওই অফিসকে দুটোকে একসঙ্গে বাঁচাতে চাও তাহলে না যত বেশি পারো ওদের দুজনকে একসঙ্গে কাজে নিয়োগ করো যাতে ওরা দুজন একসঙ্গে অনেকটা সময় কাটাতে বাধ্য হয় আমার মন বলছে জানো তো যদি কেউ পারে রিককে বাদ দে তাহলে দিয়াই পারবে কোনো মেয়েকে তো চারদিনের বেশি ভালোই লাগে না ছেলেটা দিয়া ঠিক পারবে জানো তুমি দেখো হ্যাঁ এটা খুব একটা খারাপ বলনি দেখো আমাদের দিকটা বড্ড ভালো শুধু একটু খামখেয়ালি এই যা তুমি ওকে একদম বকবে না আমার একটুও ভালো লাগে না একমাত্র ওই তো আছে বলো শাসন করার অভিযোগ করার ভালোবাসার সব সময় এরপরেই ঝরঝর করে চোখ দিয়ে জল বেরোতে আরম্ভ করবে না কামো আমার একদম সহ্য হয় না আচ্ছা ঠিক আছে আমি চালিয়ে মারলে সবাই হ্যাঁ যাবে কি বলছো আমি যাবো ওর সাথে হ্যাঁ তোর রোববার প্রেজেন্টেশন দিতে আরে রোববার তোমার কি এটা খারাপ হয়ে গেছে
মাথা মাথাটা খারাপ হয়ে গেছে, আমি আমি যেতে পারবো না। তোর বাপ যাবে। সরি বাবা, ডোন্ট মাইন্ড, মাঝে মাঝে ভুলে যাই এই শুয়ারটাও তোমার ছেলে। শোনো, তুমি দায়িত্ব নিয়ে কাজটা কেচিয়েছো, তুমি দায়িত্ব নিয়ে মেয়েটাকে নিয়ে যাবে। আর মেয়েটা সেলটা এখন সুইচ অফ আছে, যাও ওর বাড়ি গিয়ে খবরটা দিয়ে এসো, যাও। আরে আমি তো কি, তুমি তো নিশ্চয়ই যাব। হ্যাঁ যাবে, রাস্কেল। যাব বাবা। ও বাবা, আরে মোবাইলটা কে কে গাবে, কি কি তুমি, আপনি তো কাশিমা, মাকিমা না মাসিমা, দিয়ানি আমিরিক, আমিও সাথে এক অফিসে কাজ করি। আমার দাদা আসলে ওর মোবাইলটা সুইচ অফ বলে আমাকে একটু ইনফর্ম করতে। ঠিক আছে, তুমি এসো, বসো, আমি ডেকে দিচ্ছি, এখানে ওয়েট করো। গিটার বাজান না? ক্রিকেট খেলবার জন্য এনেছি।
গিটার ধরতে জানেন? সময় পেলে দেখিয়ে দেবো। দাদা ফুল এনেছিলাম, আপনার খুব ভালো লাগবে। নিন না নিন না, বৌদিরও খুব ভালো লাগবে। বৌদি? নিন না নিন না। আপনার ছেলেবেলাটা কেমন লাগে ম্যাডাম? ভালোই। আপনার যে ভালো লাগে সেটা ফর শিওর না? মানে হ্যাঁ, এখনো চলছে তো। এনিওয়ে শীত করছে, এসি অফ। এনিওয়ে গরম লাগছে, এসি অন। হ্যাঁ এসি অফ, এসি অন। থামার নাম এটা কোনো পাবলিক বাস না যে আপনি বলে গাড়ি থামাতে হবে আমাকে। থামান বলছি। আর বাবা দাঁড়ান এক সেকেন্ড এক সেকেন্ড। আরে কি হলো, কোথায় রওনা দিলেন? এভাবে আমি যেতে পারবো না। ঠিক আছে আপনি দৌড়ে দৌড়ে পৌঁছন, আমি আসছি। পিটি উষা, ঠিক আছে আমি ফিরে যাচ্ছি আর আপনার দাদাকে ফোন করে সবকিছু জানাচ্ছি। জান কি হলো? জান দাদা 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 মানে ইন্ডিয়ান টিম এরকম করেনি সৌরভের ক্যাপ্টেন্সি। এই মিস্টার আগরওয়ালকে কিন্তু পটাতে হবে, কেসটা যেরকম ঘোরালো হয়ে যাবে আগে বুঝতে পারিনি। সেটা আগে খেয়াল ছিল না? পেপার স্ট্রিপ রেডি আছে? হ্যাঁ ওসব নিয়ে ভাববেন, ওগুলো সব ঠিক আছে। কোথায়? আমার মাথায়। আর এই ব্যাগটা নিয়ে চলেছি কি করতে? তা সব রেডি আছে বলেই তো নিয়ে চলেছি, ক্রিয়েটিভ হেড আফটার অল। অফকোর্স। আরে ওই তো এক সেকেন্ড বসুন, মাঝে বসে থাকবো। এইদিকে ব্রেক করতে দেরি হয়ে গেল, সরি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই ললিপপ, হ্যাঁ কত? এই নিন 10 টাকা। কটা লাগবে? দিয়ে দিন দিন। আরে সবকটাই দিয়ে দিন। হ্যাঁ বাহ, মিল গয়া হমকো ললিপপ, মিল গয়া। এই ললিপপ অনেক দিন পর পেয়েছি। আপনি এইগুলো কেনার জন্য গাড়ি দাঁড় করালেন? আপনি তো দেখছি সত্যিই ছেলে মানুষ। না তুমিও যে আমার সঙ্গে এত ফ্রি ভাবে, আমি কি এতক্ষণ আপনাকে তুমি বলছি? চলতে পারে তুমিটা। থ্যাংক ইউ। আসলে আমিও তো আপনার মতনই আড্ডা মারতে খুব ভালোবাসি। কার মতন আড্ডা মারতে ভালোবাসেন? আপনার মতন? সরি মাই ফল্ট। আসলে আমিও তোমার মতন আড্ডা মারতে খুব ভালোবাসি। দ্যাটস বেটার। কিন্তু কাজের সময় না। হ্যাঁ আমারও একই ব্যাপারে তোমার সঙ্গে মিল আছে, কিন্তু একটু উল্টো রকম। মানে আমি আড্ডার সময় কাজটাকে একদম অ্যালাউ করি না, বুঝলে? সে তো তোমার জন্য 24/7 আড্ডারই সময়। হ্যাঁ সে তুমি যা খুশি বলো। হ্যাঁ সে তুমি যা খুশি বলো, কিন্তু আমার কিছু করার নেই, আমি এরকমই। আমি সারাক্ষণ ক্যারিয়ারের কথা ভাবতে পারি না।
আমার ভালো লাগে, আমার ভালো লাগে। ছেলেবেলা, সে ছেলেবেলাতেই তো আসলে আমাদের সব দৌড়ঝাঁপ, লাফালাফি, খেলাধুলো, বাদরামি, বদমাইশি, এমনকি গানও। ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কিবা মৃদু বায়, ফুলে ফুলে ঢোলে ঢোলে বাহে কিবা মৃদু বায়, টোটিনী হিললো তুলে কল্লোলে চলিয়া যায়, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে। এরে গেলো, এই ফেলো, এই ইয়ে বলছিলাম, আগরবালের কাজটাতে আর কোনোরকম ভুলটুল করা যাবে না। তোমার সাথে এই এই ট্যুরটাতে না আসলে আমি বুঝতে পারতাম না তুমি কতটা আলাদা, কতটা ভালো। আমি তো প্রথম থেকেই তোমাদের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, তোমরাই তো আমার পিছনে একেবারে গান নিয়ে লেগে পড়েছিল। আচ্ছা, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন কি করে মেকআপ করব বলো। কিভাবে মেকআপ করা যায়? হ্যাঁ, আমি একটা হিন্ট দিতে পারি। একটু আগে কি বললাম, কি অস্ত্র নিয়ে তুমি আমার পিছনে পড়েছিলে? গান। এখনো গান? গান
জাজ করছো মানে পেলে কখন হুম আমাকে দেখে বোঝা যায় না ইনফ্যাক্ট আমি রোজ রাতে সার্ভে করতাম ইন্টারনেট ইউ নো ইন্টারনেটে আজকে আজকাল যুগে সব সম্ভব আমার মনে হয় না তুমি দেখে বললা কি আমি বললাম তো দেখতে হবে না আমি 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 এ তো সাদা কাগজ ম্যাডাম কাগজটা সাদা মগজটা নয় তাই জন্যই এই সাদা কাগজে গন্তব্য বাহ তা কখন ফিরছিস সেটাই তো বুঝতে পারছি না রে আসলে কি হয়েছে জানিস বিশ্রী জ্যাম কখন ফিরবো কিছু বুঝতে পারছি না জ্যাম কোথায় জ্যাম দই অচেনা হাওয়া বইছে কাছে আবার পাওয়া তোরে ইচ্ছে মতো লিখছি চিঠি রাত্রি থেকে ভোরে রাত্রি জুড়ে কবিতা একে পাঠিয়ে দেব মেঘবা রোদের কাছে সূর্যই দেবে ওয়েদার রিপোর্ট সরি ভুল ভ্রান্তি আছে আমার যত মনে হচ্ছে এটা আমার নিজে লেখা কবিতা তোমার একটা ডায়েরি আমার চেম্বারে ড্রয়ারে ছিল তো এই সরি না জিজ্ঞেস করে নিয়েছি কিন্তু পড়া লোভটা সামলাতে পারিনি ঠিক আছে পড়েছো পড়েছো বলো তাহলে পড়ে কেমন লাগলো মন্দ নয় চলে যায় ছেলেটা তো দেখছি বেশ ট্যালেন্টেড ভালো গিটার বাজাতে পারে ভালো কবিতা লিখতে পারে ভালো কাজেও তবে অবশ্য সব থেকে ভালো কাজ ফাঁকি মারতে পারে সাদা কাগজ থেকে প্রেজেন্টেশন দিতে পারে বিয়ের মার্কেটে সুপার হিট বলছো ক্রিয়েটিভ হেড আফটার অল কেমন লেগেছে মানে কাকে কেমন লেগেছে আ মেটাকে দিয়াকে যার সঙ্গে তুই সেদিন অফিস টুরের পরেও ঘুরতে গেলি আরে না 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 আমি ঘুরতে যাইনি
ওই হাইওয়েতে জ্যাম ছিল তাই আমার কি করব একটু তো আমি না তোর মায়ের মতো মায়েরা সব ধরতে পারে জানিস বৌদি তুমি না শোন ওকে বেঁধে রাখিস ও তোকে শাসনে রাখতে পারবে হ্যাঁ আমার খিদে পেয়েছে খেতে দাও দিচ্ছি তোদের দুটোকে মানাবে খুব ভালো বুঝেছিস হট দেখিয়েছিলাম রে কিন্তু মা আমায় খুব বকেছে বলেছে এখন নাকি সব করতে নেই এসব মানে তো আমি কি করে জানব মা বলেছে এই ফুলটা ফেলে দিতে আমি ভাবলাম ফেলে দিলে তো তুই খুব কষ্ট পাবি তাই আবার তোকে ফেরত দিলাম রে সরি রে ফেরত দিয়ে দিল তো আমি জানতাম আচ্ছা চকলেটটা কার জন্য দিয়ার না তোর জন্য আমার জন্য থ্যাংক ইউ আমি আর ওকে কোনোদিন কিচ্ছু দেব না আরে দিয়া দেখ না রিক আমাকে ক্যাডবেরি দিল খাবি রে দিয়া কাল থেকে না আমি কয়েকদিন স্কুলে আসবো না কালিম্পং যাচ্ছি ওয়াও কি বলো রে আচ্ছা আমার জন্য কি আনবি কিচ্ছু না এনে কি লাভ তুই তো সেই ফেরত দিয়ে দিবি না রে আর ফেরত দেবো না মাকে আর দেখাবোই না লুকিয়ে রাখবো এটা কার রে আমার জন্য না দিয়ার ওর জন্য এনেছি কালিম্পং থেকে সে কি ও তো কিছুই বলেনি আঙ্কেলের তো ট্রান্সফার হয়ে গেছে ও তো আর আসবে না আসবে না তার মানে ওর সাথে কোনো দিনও দেখা হবে না তোকে তো আবার ফিরে পেয়েছি কি করব তোকে বলবো না বলবো না বলবো ঠিক আছে হ্যাঁ দিয়া কালকে আমি তোমাকে তোমার জীবনের সেরা সারপ্রাইজটা দেবো আরে ওই কফি শপে চলে এসো রাইট Hey.
একটা বেলজিয়ান চকলেট থ্যাংক ইউ। কদ্দুর রিক, আমি আমি আজকে একদম আটকে গেছি। কি আর করা যাবে? এই শুনো, ডিনারটা কিন্তু একসাথে করব। ডিনার পাকা। ওকে ঠিক আছে, যান রাখছি। যার আসার কথা সে এলো না, আপনি চলে এলেন। কি ব্যাপার, প্র্যাকটিক্যাল যোগ্য ছিল নাকি? বললে আসবে না তারপর? অফিসের যোগটার প্রতিশোধ নেওয়া ছিল তো? গুড গুড গুড, হিসেব বরাবর হয়ে গেছে। আরে হিসেব তো বরাবর, চলো তো। কি খাবে? বসো বসো বসো। কি খাবে? জানো দিয়া, আমি তোমাকে ছেলেবেলার কথা এত কেন বলতাম? তোমার ছেলেবেলার এক বন্ধু তোমার কাছে ফিরে এসেছে, আজকে আমি তোমাকে তার সাথে আলাপ করাবো। তোমার মনে আছে তুমি আমাকে প্রায় জিজ্ঞাসা করতে যে ছেলেবেলা নিয়ে আমি তো প্রি অকুপাইড কেন? দিয়া আসলে আমরা কি অন্য কোথাও যেতে পারি? চলো। এখানটাতে খুব কষ্ট হয় তাই না? তোর কি হয়েছে বলতো রে, এরকম করে কেন বলছিস? বলো না বৌদি। দিয়া তোকে কিছু বলেছে? আমি একটু আসছি। মানে আরে আরে এখন কোথায় যাচ্ছিস? শোন শোন, কাল থেকে তুমি আর অফিস যাবে না। মানে? মানে যে অফিসে কাজ করতে গেলে মালিকের ভাইকে রোববার দিন সঙ্গ দিতে হয়। আয়ান, ডোন্ট শাউট, ডোন্ট শাউট, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। দরকার হলে তুমি আমাদের অফিস জয়েন করবে। এবার অঙ্কটা মিলছে। অঙ্ক? হ্যাঁ ডেফিনেটলি অঙ্ক। আমাদের অফিসে কলকাতা ব্রাঞ্চ থাকা সত্ত্বেও তুমি ওই অফিস কেন জয়েন করলে? আয়ান, তোমাদের অফিসের কাজটা নিলে আমাকে দিল্লিতেই থাকতে হতো, এখানে আমি কলকাতা থেকে কাজ করতে পারছি, এদের অফারটাও ভালো, তাই প্লিজ এটা অন্য রকম রূপ করো না। ও রিয়েলি? অন্য রূপ কেন? আমি কিছু ভুল বলছি নাকি? আয়ান, আমি হাত জোর করছি, এসব আলোচনা আমরা পরে করি প্লিজ। সারাদিন এত কিছুর পর না, আমার আমার এসব ভালো লাগছে না প্লিজ। আর তুমি যা করে বেড়াচ্ছ না সেটা আমারও ভালো লাগছে না প্লিজ। আমি করে বেড়াচ্ছি মানে? আয়ান, তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে বলে কি আমার কোনো নিজস্ব তো থাকতে নেই? আমার কোনো ভালো লাগা ভালোবাসা থাকতে পারে না? হ্যাঁ ডেফিনেটলি পারে, কে বলেছে পারে না, কে আপত্তি করেছে? কিন্তু সেসব তো আমরা নিজেরা বসে ডিসকাস করতে পারি তাই না? Now listen to me.
তুমি ইমিডিয়েটলি তোমাদের অফিসে ইনফর্ম করে দাও যে তুমি চাকরিটা ছাড়ছো ওকে ইজ ইট ওকে দ্যাটস ইট চিয়ার আপ तुम जो कह दो तो आज की रात चांद डूबेगा नहीं अच्छा कि ব্যাপার বলতো তখন থেকে খালি গোমরা মুখের মতো এরকম চুপ করে বসে আছিস কি হচ্ছে বল না আরে কিছু তো একটা বল আরে কিছু তো বল আচ্ছা একটা মানুষ ছোটবেলায় যেটা হারিয়ে ফেলেছে সেটা যদি বারবার খোঁজার চেষ্টা করে অথচ না পায় সে তাহলে আমি তো হারিয়ে ফেলেছি সব লিসেন 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 আমাকে একটা কথা বলতো যে দিয়ার সঙ্গে তোর কি কোনো কথা কাটাকাটি হয়েছে মানে দিয়া তোকে কিছু বলেছে আর লেখাটা সত্যি সেটা মেনে নাও অনেক বেশি সহজ না রে আড়ালে থাকা সত্যি মানে ওর কোনো পাস্ট টাস্ট প্রেজেন্ট ওর প্রেজেন্ট মানে মানে আবার কি বললাম তো তোমায় ও কি বলেছে তা বলে তোরা ঝগড়া করবি দেখ জামাই যখন চাইছে না মা তোমাকে আমি এর আগেও বলেছি আমাদের এখনো বিয়ে হয়নি খামুকোকে জামাই জামাই করো না তো ভালো লাগে না ওর নাম আয়ন তুই ওকে ফোন করেছিলি না দেখা হয়েছে দুদিন বাদে তোর একসঙ্গে থাকবি ও যখন চাইছে না তুই চাকরি করিস তখন আর ঝামেলা করিস না ও যা বলছে তাই কর তুমিও এই কথা বলছো না শোন চাকরিটা আমি ছাড়ব না জেদ করো না জেদ করো না দিয়া ও যখন চাইছে না তখন চাকরিটা করো না তাছাড়া ও তো তোমাকে চাকরি করতে বারণ করেনি শুধু ওই অফিসে কাজ করতে বারণ করেছে তুমি তো ওর অফিসে কাজ করতেই পারো ও তো আর তোমার খারাপ চাইবে না প্লিজ দিয়া মানিয়ে নেওয়ার চেষ্টা করো ওর সঙ্গে তোমার সারাটা জীবন কাটাতে হবে এসো খেতে এসো আমি খাবার দিচ্ছি মানিয়ে নিতে নিতে আমি যে শেষ হয়ে যাচ্ছি মা দাদা দাদা চুপ কর না দাদা দাদা এরকম করে চলে যেতে পারিস না আসতে কি ওজন রে বাবা আমরা পৌঁছে দেবো কি যা It's time for a get together. Let's meet and get together. Looking for a get together, dear. Meet and get together, looking for a get together.
আমার কাছে খবর আছে যে অ্যাড ড্রিমস আমাদের দুটো ক্লায়েন্টকে নতুন বছরের জন্য তুলে নিতে চায়। হোয়াট? আর এই অর্ডারটার জন্য আমরা 1 কোটি টাকা ব্যাংক লোন নিয়েছি। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে শেষ হয়ে যাব, জাস্ট পথে বসে যাব। তাহলে উপায়? উপায় একটাই, তুই আর দিয়া। মানে? মানে অ্যাড ড্রিমসের হাতে এই কম্বিনেশনটা নেই। তোমার কনসেপ্ট আর রিকের ড্রয়িং বা মেকিং, এই দিয়ে আমরা এই ক্রাইসিসটা উতরে দেব। আমি জানি কোয়ালিটি দিয়ে আমরা ওদের বিট করতে পারবো। কিন্তু দাদা, কোনো কিন্তু নয়, একমাত্র তোমাদের দুজনের ওপরেই আমাদের কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে। আর আমাদের হাতে ঠিক 1 মাস সময় আছে, জাস্ট 1 মান্থ। এক মাস? হ্যাঁ মাসিমা, মানে আমার হাতে আর 1 মাস সময় আছে। আমি চাইছি এর মধ্যে বিয়েটা সেরে ফেলতে। বেশ তো, খুব ভালো কথা। কিন্তু এত অল্প সময়ের মধ্যে সব জোগাড় যন্ত্র? কোনো প্রবলেম হবে না, আমি আছি তো। আর তাছাড়া বাবা মাকে বলেছি, ওনারাও রাজি আছেন। তাই? তাহলে তো দিয়ার সঙ্গে কথা বলে কেনাকাটা, লোক বলা সবই তো আমাদের দুজনকে করতে হবে। বুঝতেই তো পারো আমাদের আত্মীয় স্বজন সবাই অনেক দূরে দূরে থাকেন। তাছাড়া বিয়ের ডেটও তো ঠিক করতে হবে। আমি বলি কি, দিয়া ফেরত আসুক অফিস থেকে, তুমি ওকে সবটা বলো। হ্যাঁ সে তো বলবোই। মাসিমা, ওকে আর একদিন অফিসে পাঠাবেন না, ও বাড়িতে থাকুক, আপনাকে হেল্প করুক। মানে আমি ওকেও বলেছি যে চাকরিটা ছেড়ে দিতে, কারণ ওদের অফিসটা না খুব একটা ভালো নয়। বিয়ের পরে না হয় ও অন্য কোথাও জবের জন্য অ্যাপ্লাই করলো, কিংবা আমাদের অফিসে জবের জন্য অ্যাপ্লাই করলো। আমি জানি দিয়া আমাকে সব কথা বলেছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা তো তোমাদের ব্যাপার, তোমরা দুজনে মিলে কথা বলে ঠিক করে নাও। হঠাৎ একটা দমকা হাওয়া সব এলোমেলো করে দিল। আমার বাবা মারা যাওয়ার পর যখন কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, তখন আয়ানি আমাকে আর আমার মাকে সামলেছে, ভালোবেসেছে, আগলে রেখেছে।
ওর নিজের মতো করে। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু এখন যে তো আমার আর কিছু করার ছিল না রিক। ওই সময় আমাদের একটা পিলারের দরকার ছিল যে আমাকে আর আমার মাকে দাঁড় করিয়ে রাখতে পারবে। আয়ানি ছিল সেই পিলার। আমি এখন হঠাৎ করে ওকে চিন্তা করো না, সরি চিন্তা করো না, তুমি ভালো থাকবে, একটু সময় দাও। তোমার আর কিছু বলার নেই? আচ্ছা তো, খুব দেরি হয়ে গেছে, চলো যাই। বলো। আরে কি গো, কোথায় তুমি? এই অফিস থেকে ফিরছি। কতবার করে ফোন করছি, তুমি ফোন কেটে দিচ্ছ? তাড়াতাড়ি বাড়ি এসো, কথা আছে। কি কথা? সামনে মাসে আমরা বিয়ে করছি। সামনের মাসে? যাপ। Completed nouns. Today, silence there, no naughtiness. Today we are going to study adjectives. What is an adjective? Do you know what is an adjective? Okay, I'll tell you. Like a noun, adjective is another part of speech which usually describes a noun. Right, now I will explain what is going on there. Come on, sit down. Adjective describes a noun, right? Can anyone give me an example? No one knows. Come on, try. Ma'am, Rika Diya amar modhe ki korche? What are you doing? Both of you are not at all paying attention in the class. Go out immediately. Come on, fast. Let me continue with the class. Faster, faster. আমি পারবো না তোকে ছেড়ে থাকতে, জাস্ট পারবো না। এটা কেন কিনলে? তোমার জন্য। কত দাম? এত দাম দিয়ে কিনতে গেলে কেন? দাম নিয়ে কোনো কথা হবে না। লাইফে একটা বিয়ে করছি, একেবারে জমিয়ে দেবো, পছন্দ কিনা বলো? খুব। শোনো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, জানো তো, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুমি একটা কাজ কর, তুমি একটা লিস্ট বানিয়ে ফেলো, আমরা দুজনে মিলে গিয়ে আমাদের বিয়ের কেনাকাটা করব, তারপর আমাদের বিয়ে হয়ে যাবে, তখন আমি আমার এই দিয়াকে সব সময়ের জন্য কাছে পাবো। এখন একটা কাজ করো, তাড়াতাড়ি রেডিও নাও, আমরা আজকে বাইরে ডিনার করব। কতদিন আমি আমার এই সুন্দরী বউটাকে নিয়ে ডিনার করিনি বলো তো? চাকরিটা ছেড়ে দাও, ওকে?
चक्का था ना पर दे क्यों दे देखो दीबी ना किचु दे देखो दे देखो ना दे किचु दे देखो तो बाप दे चला दे ওটা বেজে গেল এখনো মেয়েটা না এলে তো জানায় কিরে তুই এটা খোঁজ নিবি কিরে তুই কিছু জানিস না জানি না আর খোঁজ নেওয়ার কি দরকার আছে নিশ্চয় কোনো জরুরি কাজে আটকে গেছে কাজে আটকে গেছে এদিকে অফিসের কাজটা কি আমি তোর জন্যই বলছি ও থাকলে তোর একটা সাপোর্ট হয় মানে তুই একা চাপ পড়ে যাবি আমি বললাম তো কোনো দরকার নেই কিছু হয়েছে না কি কি হবে না আমি বলছিলাম যে এসবের কোনো দরকার নেই কে আসলো কে আসলো না তার জন্য ওই অ্যাড্রেস অ্যাড্রেস আমাদের সঙ্গে পারবে তুই দেখ না আমার উপর ভরসা করে দেখ আমি অলরেডি কাজ স্টার্ট করে দিয়েছি জাস্ট পাঠিয়ে দেবো আমি আমি কনসেপ্ট পাঠ করছি না এই সুমিত এই তো
বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে। আমি দাদা না তুই দাদা রে? তোমার রেজিগনেশন লেটার। মানে বিয়ের পর আমাদের বাড়ির বউরা বাড়ি গিয়ে কোনো কাজ করে না। তুমি চাইলে একটা বুটিক খুলতে পারো। এই তো মিস্টার ম্যানেজমেন্টকে বলছিল যে ওনার ওয়াইফ নাকি একটা বুটিক খুলেছে, খুব ভালো প্রফিটও নাকি হচ্ছে। তুমি করো, আই হেল্প ইউ। এক বছরের মধ্যে আমি দেখে নিতে চাই যে কার ওয়াইফ টপ করে, মেহরার নাকি আমার। কিন্তু আমি এখন চাকরি ছাড়তে চাই না, বলছি না এই কাজটা করা আমার পক্ষে খুব জরুরি। কাজ নাকি ওই ছেলেটার সাথে সময় কাটানো? আমাদের বিয়ের কার্ড পারলে আজ থেকে সবাইকে বলতে শুরু করে দাও। ওকে, বি? হ্যাঁ, হঠাৎ করেই ঠিক হয়ে গেল। তাই বুঝি সেই আনন্দে আজকে অফিসটা কামাই করলে। এনিওয়ে, কাল এসে কাজগুলো কমপ্লিট করো প্লিজ। আই এম সরি স্যার। কি এটা? আমার রেজিগনেশন লেটার। মানে? ও চায় না আমি বিয়ের পর আর চাকরি করি। আমি জানি স্যার, আমি আপনাদের অনেক প্রবলেমের মধ্যে ফেলে দিলাম। না না, কোনো প্রবলেমে ফেলোনি, আমরা সব সামলে নিতে পারবো, তুমি আর চিন্তা করো না। আমি বলছিলাম অফিসে এখন যা অবস্থা যাচ্ছে তাতে করে দাদা। আমি আসি বৌদি। দিয়া, আমাদের বোধ হয় যাওয়াটা হবে না। মন খারাপ করিস না রিক, মেনে নে, ওর সাথে অন্য একজনের বিয়ে হবে, ও তোর না, তোর সাথে ওর বিয়ে হবে না। আমি তো মন খারাপ করিনি বৌদি, আমি কেন মন খারাপ করবো, আমার কি হয়? তুমিও না কোথাকার কোন থানি লঙ্কা ওকে আমি বিয়ে করতে চাবো, জাস্ট ভালো বন্ধু তো, ও আর কেউ হয় না। আমি আর সবার কাছে না হয় লুকোলি, নিজের কাছে নিজের ভালোবাসা লুকোবি।
মা শুনো, আজ আমি তোমাদের কথা মতো রেজিগনেশন লেটারটা দিয়ে এসেছি, এবার তোমরা খুশি তো? অমন মুখ গোমড়া করে আছিস কেন? তোর ভবিষ্যৎ সংসারের কথা ভাব, দেখবি ভালো থাকবি। ভালো থাকা বলতে ঠিক কোনটা বোঝো মা? সবকিছু কি আর রেজিগনেশন লেটার দিয়ে মুছে ফেলা যায়? এই জন্যই জানিস তো আমি ছেলেগুলোকে ভালোবাসি বেশি, মেয়েগুলোকে সহ্য হয় না, আমার দু চক্ষের বিষ। তার মধ্যে ওই যে দিয়া বলে মেয়েটা, ও তো দিল্লির মেয়ে, তো দিল্লি নিয়ে একটা কথা আছে না, যে ওই দিল্লি কা লাড্ডু জো খায়া ও পস্তায়া, জো নেহি খায়া ও ভি পস্তায়া। রাইট ইউ আর, একদম। তুই বেঁচে গেছিস ভাই, তুই ওকে ভুলে যা। ফরগেট হার। ভুলে যাব? যাকে 20 বছর ধরে এখানে আমার মনে ধরে রেখেছি তাকে এত সহজে কি করে ভুলে যাব? শশা, 20 যা বাবা। রিক, তোর সঙ্গে দিয়ার আলাপ তো মাত্র কয়েকদিনের, এর মধ্যে 20 বছর তো এলো কোত্থেকে ভাই? কি বলছিস বলতো? আরে রিক, রিক তোর নেশা হয়েছে, আর ধর বাড়ির চল। কি করি বলতো, ব্যাপারটা মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। এটা শোনার পর থেকে রিকটা যেন কেমন হয়ে গেছে। ওকে আমার এরকম ভাবে দেখতে একটুও ভালো লাগছে না। তুমি তো জানো ওকে আমি ছেলের মতো, আমি তো আর কোনোদিনও মা হতে পারবো না। ভগবান তো আমাকে সেই অধিকারটুকু দিয়েও কেড়ে নিয়েছে। আচ্ছা অপর্ণা, কেন কেন শুধু শুধু পুরনো কথা ভেবে কষ্ট পাচ্ছ? আমাদের সন্তানকে আমরা ধরে রাখতে পারিনি, পৃথিবীর আলোটুকুও দেখাতে পারিনি, কিন্তু ওই রাস্কেলটা, ও তো আমাদের সন্তানের থেকে বেশি। ওকে তো আমরা সেইভাবেই আগলে রেখেছি, ও তো ছেলের মতো। সেই জন্যই তো আমি ওকে এভাবে দেখতে পাচ্ছি না। তুমি তুমি কিছু একটা করো না গো, তুমি সবকিছু ঠিক করে দাও, তুমি সবকিছু আগের মতো করে দাও, প্লিজ তুমি কিছু একটা করো। কেঁদো না, কাঁদলে কোনো সমস্যার সমাধান হয় না। কি হলো?
কাজ করছো না, আবার ফাঁকি মারছ? রিক, যে তোমাকে এতটা কষ্ট দিয়েছে তার কথা ভেবে তুমি কেন কষ্ট পাচ্ছ? ও কিছু না, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ। এসব কথা না খুব আনইম্পর্টেন্ট দিয়া, তুমি অফিসে এসেছো কেন? ওই বাকি ফর্মালিটিস গুলো সারতে। হয়ে গেছে, এবার বেরোবো। স্ট্রেট বাড়ি? না, বিয়ের কিছু কেনাকাটা করার আছে। তবে মুশকিলটা কি জানো, আমি তো এখানে তেমন কিছু চিনি না, এখানে তাই বড় একা। আর বড় প্রবলেম। তবে আমি তোমাকে হেল্প করতে পারি, তোমার শপিং এ আমি যেতে পারি। তুমি কাজ ফাঁকি দেওয়ার আরেকটা অজুহাত। আচ্ছা রিক, আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকতে পারি না? আমার না তুমি ছাড়া আর কোনো বন্ধু নেই। আমি না জানো তো খুব ছোটবেলায় তোমারই নামের এক বন্ধুকে হারিয়েছিলাম। আমার নামের বন্ধু? হাউ ইন্টারেস্টিং। হ্যাঁ, সে আমাকে প্রপোজ করেছিল, আমি না বুঝে তাকে ফিরিয়ে দিয়েছিলাম। আচ্ছা ধরো সে আবার ফিরে এলো, এসে বলল সে তোমাকে, সে তোমাকে প্রপোজ করলো, তুমি তাকে ফিরিয়ে দেবে? তুই মাফলারটা আনিসনি? ঠান্ডা লেগে যাবে তো, সামনে এক্সাম। একদম ভুলে গেছি রে, আজ মাফলারটা আনতে একদম ভুলে গেছি। ঠিক আছে, এই নে। এটা কি হলো? আমাকে তুই মাফলারটা পরিয়ে দিলি, তুই খুললি মাফলারটা কেন? তোরও তো ঠান্ডা লেগে যাবে। লাগবে না, আমি না ছেলে। কি হলো, হাসছো কেন? না কিছু না, কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। রিক, কখন এলে? একটু আগে রিক আমার সাথে শপিং এ গেছিল, ও না থাকলে আমি পারতাম না একা একা। ও ভালো কথা, কাল দিয়ার আশীর্বাদ, তুমি এসো। কিন্তু মা, তুমি এখন যাও না, কাল রিকের অফিস আছে, ওকে কামাই করে আসবে নাকি? আপনি একদম চিন্তা করবেন না মাসিমা, কাল আমি আসবই। তিয়ার আশীর্বাদ বলে কথা। Thank you.
কোম্পানিটাকে বোধ হয় আর কি দিয়া কেন এরকম করছিস? তুই চলে গেলে আমরা একা হয়ে যাব সেটা বুঝিস না? ব্যাঙ্গালোরে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওদের আমাকে পছন্দ হয়ে গেছে। আমি চাকরিটা নিয়ে নিচ্ছি, ব্যাঙ্গালোরেই সেটেল করব। তোমার রেজিগনেশন লেটারটা তোমাকে পাঠিয়ে দেব। ওই লেটারটা ছাড়া আরো একটা লেটার লিখিস, তোর দাদা বৌদিকে রেজিগনেশন লেটার। এত দিনের সম্পর্কটা ভাঙা খুব সহজ না তোর কাছে? বুঝিস এর কষ্ট? এই দেখো তুমি আবার। আচ্ছা কি হচ্ছেটা কি, পাগলামির মানেটা কি? আমি জানি তুই দিয়ার জন্য এসব করছিস, তা মেয়েটাকে মনের কথা বলেছিস না সারাক্ষণ পেছন পেছন ঘুরেই গেছো? এখনো বলে কি হবে বলতো? কোনো লাভ নেই। আর এটাও ঠিক যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বিয়েটা দেখতে পারবো না। তাহলে মাথা মোটা এতদিন কি করছিলে? হ্যাঁ, অ্যাড এজেন্সির এত বড় পোস্টে কাজ করো, অ্যাডের মানেই জানো না? অ্যাডের মানে হচ্ছে যত কম সময়ের মধ্যে নিজের কথাটা ভালো করে পাবলিকের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ব্যাস। কেন পারবি না? আমি পেরেছি, তুই পারবি না? হ্যাঁ আমাকে দেখ, অমন শ্বশুরের হাত থেকে, অমন একটা শ্বশুরের হাত থেকে তোর বৌদিকে টেনে এনেছি, তুই পারবি না আমার ভাই হয়ে? হ্যাঁ পারবি, পারবি, যা যা। আরে বাবা আমরা আছি তো তোর সঙ্গে, আর কোনো লাভ নেই, খুব লেট হয়ে গেছে। আর রাস্কেল তুমি যাবে, যাও। এ দেখো কাকে নিয়ে পড়েছি। কি হলো? ক্লাইম্যাক্স সিনে যাচ্ছ হিরোইনের সঙ্গে দেখা করতে, হিরোর এই ড্রেস চেঞ্জ করো, যাও। দাদা একটা কথা মাঝে মাঝে বলবো ভাবি, আই লাভ ইউ। আরে মরা যাকে বলা তাকে গিয়ে বললা, তাড়াতাড়ি যা। রাস্কেল, এবার তোকে সব জানাতেই হবে, আর সময় নেই। আর চিরকালের মতো হারিয়ে যাবার আগে এই চিঠিটা আমি তোকে দিতে চাই। আর এতে সব কথা বলা আছে, তুই যখন এই চিঠিটা পাবি তখন আমি তোরই মতো অনেক অনেক দূরে চলে যাব। ভালো থাকিস। আমি হ্যাপি
হচ্ছে। যাক মনে আছে, সারাদিনে একবারও। আমরা আনইম্পর্টেন্ট পার্সন, আমরা কখন তোমাকে উইশ করলাম না করলাম তাতে তোমার কিছু যায় আসে? আর এমনিতেও বাই দ্য ওয়ে, এক সেকেন্ড দাঁড়াও, 12টা বাজতে এখনো, রাইট, 15 মিনিট বাকি। সো আই ক্যান উইশ ইউ বার্থডে অ্যান্ড হিয়ার ইউ আর, হ্যাপি বার্থডে। এনিওয়েজ, একটা জিনিস খুব মিসিং লাগছে। কি? তোমার হাসিটা। কি হয়েছে? তুমি সেই অফিসে গেছিলে? Tell me one thing clearly. একটা কথা ঠিক মতো বলো আমাকে, তুমি তুমি কি রিককে ভালোবাসো? Do you love him? I'm asking you something. তুমি কি রিককে ভালোবাসো, হ্যাঁ কি না? প্লিজ বলো, হ্যাঁ কি না? কি হলো বলো। জানি না মানে কি? জানি না মানে কোনো কথা হয় না। এই যে আমি তোমাকে বলছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সেরকম তুমি বলো তুমি রিককে ভালোবাসো, হ্যাঁ কি না? চলো কোথায় এত রাতে? কমনওয়েলথ গেমস খেলতে। আরে এটা মেয়ে না কি রে বাবা, এত এত প্রশ্ন কিসে? বললাম তো তোমার জন্মদিনে তোমাকে কিছু গিফট দেওয়া আমার বাকি আছে, তুমি যাবে না? তোমাকে তুলে নিয়ে যাব, তোমার তোমার বয়ফ্রেন্ড আয়নের মতো আমার বিশাল মাসেল নেই, নাহলে তোমাকে তুলে নিয়ে যেতাম। চলো। অল দ্য বেস্ট, জন্মদিনে সেরা গিফট কিন্তু আমি তোমাকে দিলাম, আর চটটার জন্য সরি, খুব লেগেছে আমারও। অবশ্য যন্ত্রণা সহ্য করার অভ্যেসটা আমার আছে। এনিওয়ে হ্যাপি বার্থডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্ট। ভালো থেকো। এত কথা বলো কেন? তোমার কি কথা বলার রোগ আছে? বললাম তো তোমায় একটা গিফট দেব, দেখো তো কাউকে চিনতে পারো কিনা। এখন তো বড় হয়ে গেছি সত্যি তো।
you be my special friend? Do you?